দক্ষিণ কোরিয়ার কনসার্টে হঠাৎ কিম জং উন। কিম জং উনের দেশে গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো কনসার্ট করেছে দক্ষিণ কোরিয়ার শিল্পীরা। রবিবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে এই কনসার্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই কনসার্ট দেখতে দর্শকের সারিতে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার স্ত্রী। দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ সংস্থা জানায়, আন্ত কোরীয় সম্মেলনের আগে এ পদক্ষেপ বড় ধরনের অগ্রগতি। ধারণা করা হচ্ছে কোরীয় উপদ্বীপে টানা কয়েক মাস সামরিক উত্তেজনা চলার পর দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক দলের এই সফর কূটনৈতিকভাবে বরফ গলানোর কাজ করবে। দক্ষিণ কোরিয়ার এই সাংস্কৃতিক দলের সদস্য সংখ্যা 120 জন। ইয়োনহ্যাপ আরও জানায়, কিম দুই কোরিয়ার সাংস্কৃতিক বিনিময়কে আরও ঘন ঘন করার আগ্রহ প্রকাশ করেছেন। প্রায় 2500 উত্তর কোরীয় গতকালের অনুষ্ঠান উপভোগ করে। এই অনুষ্ঠানে কিম ছাড়াও তার বোন কিম ইয়ো জং এবং আলংকারিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নাম উপস্থিত ছিলেন।